দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সৈয়দ শামসুল হকের সন্তান দ্বিতীয় সৈয়দ হকের কাছে। ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই যা বলছিলাম, আজ তো সৈয়দ শামসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তো আজকের এই দিনে আমাদের আড্ডার শুরুতে ওনার কোন দিকটি নিয়ে আপনি আলোচনা করতে চান? ছেলে হিসেবে আজকে সারাদিন ধরেই ভাবছি ওনার কথা। এখন 2 বছর দেখতে দেখতে পার হয়ে গেল। এখন একদিক থেকে উনি একটা পাবলিক ফিগার, কিন্তু আমার কাছে তো বাবা। তো সেই হিসেবে এটা আজকের দিনটা আমার কাছে খুব একটা ব্যক্তিগত সময়। তো ভাবছি একটা সন্তান যা ভাবতে পারে তার বাবাকে নিয়ে। উনি যাওয়াতে গত 2 বছরে কিসের অভাব অনুভব করেছি, কোন দিক থেকে ওনার কথা মনে পড়েছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। এবং দেখি যে সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। এবং উনি যাওয়ার পরে আরও কত দুর্ঘটনা হয়েছে, কত সুখ দুঃখ এসেছে আমাদের জীবনে। জীবন বয়ে যায় এবং ওনার যাওয়াটা সে রয়ে গেছে। আমার কাছে একটা সন্তান হিসাবে এটা একটা আলাদাভাবে অনুভব করবই। সেদিক থেকে ওনার কাজের স্মৃতিচারণ আমি ব্যক্তিগত একটা ছেলে হিসেবে আমি করে থাকি না, কিন্তু অন্যেরা করেন, সে তাদের মাধ্যমে উপভোগ করি। যেমন নাটক নিয়ে অনেক ওনার জন্যে নতুন নাটক বেরোলো, এই যে হ্যামলেট হলো, আতাউর রহমান সাহেব করলেন গত বছরে, তারপরে আপনার কিছু নতুন বই বেরিয়েছে ওনার শেষ, সে বইগুলো পড়া। তো অন্য মানুষদের মাধ্যমে সেটা আমরা মানে মানে উপলব্ধি করি। আপনার যেহেতু বাবা ছিলেন, তো অনেক স্মৃতি তো আপনার আপনার কাছে আছে, তো এমন কোন স্মৃতি কি আজকে এই মুহূর্তে আপনার মনে পড়ছে যেটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান এই মুহূর্তে? যখন লন্ডনে থাকতাম বছর 10 আগে, তিনি বছরে 2-1 করে লন্ডনে আসতেন এবং আসলে আমার সাথে থাকতেন। এবং আমাদের একটা নিয়ম ছিল, আমি অফিস করতাম তখন লন্ডন সিটিতে মুরগেটের কাছাকাছি, এবং তিনি রোজ দুপুরবেলায় চলে আসতেন আমার সাথে। আমরা হেঁটে হেঁটে কোথাও গিয়ে লাঞ্চ করতাম, একটু বসতাম, ওই ঘন্টা দুয়েক যে বাইরে বসে থাকা, বাবা ছেলে একসাথে কথা বলাটা, ঘর সংসার এটা ওটা লেখালেখি নিয়ে, এসব মিস করি। 2 বছর আগে আজকের এই দিনে যিনি উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তো সেই দিনের কথা একটু শুনতে চাই। কিভাবে কাটলো আমার এখনো ঠিক মানে স্মরণ নেই, কারণ একটা ঘোরের মধ্যে কাটে পুরো দিনটা। কারণ সময়টা হচ্ছে তখন আমি যেহেতু একমাত্র ছেলে, সেখানে শোক করার খুব একটা মানে সুযোগ পাইনি। একটা মানুষের না ঘটলে ওরা তো ঠিক বুঝে না ব্যাপারটা কেমন। যেমন কাউকে বলা হয় না যে বাবা মারা যাওয়ার 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট থেকে মানুষ হাজির হয়ে যায় হাসপাতালে বিল নিয়ে এবং কাগজপত্র নিয়ে সই করার জন্য, এবং এইসব দায়িত্ব পালন করতে হয়। এবং একটা মানুষ যে ভাবে যে শোক করবে, সে শোক মানে প্রকাশ করার সময়ই পায় না, ওটা একটা বিলাসিতা হয়ে যায়। এবং আমার তাই হয়েছিল। তো এই দিনটা কীভাবে কেটেছিল তা আমার জানি না। আমার খেয়াল আছে একবার শহীদ মিনারে দাঁড়িয়ে মনে মনে একটু প্রার্থনা করেছিলাম বাবার কাছে, যে আমাকে একটু শক্তি দাও। আপনার বাবার কথা তো শুনলাম, কিন্তু উনি তো বাংলা সাহিত্যের একজন সব্যসাচী লেখক হিসেবে ওনাকে আখ্যায়িত করা হয়, তো এই ব্যাপারটি আপনি কিভাবে অনুভব করেন? এবং একজন মানে সন্তান হিসেবে আপনার বাবার কোন লেখাটি আপনাকে বেশি আকর্ষণ করে? একজন শিল্পী হচ্ছে শিল্পী, এবং উনি কি মিডিয়ামে কাজ করেন, হয় এটা চলচ্চিত্রের মাধ্যমে হোক বা ছোট গল্প বা উপন্যাস বা কবিতার মাধ্যমে হোক বা কাব্যনাট্যের মাধ্যমে হোক, এটা এটা সম্পূর্ণ নির্ভর করে শিল্পীর উপরে। তো আমরা যখন একটা মানুষকে বলি লেখক হিসেবে বলি বা বলি উনি একজন কবি ইত্যাদি, আমরা খুব সীমাবদ্ধ করে ফেলি সেই মানুষটাকে। তো তিনি সেদিক থেকে আমার কাছে ছিলেন একটা খোলামেলা, একটা পিওর যাকে বলে শিল্পী, যে ওনার কাছে একটা ধারণা এসছে, সেই ধারণাটাকে এখন তিনি বাস্তবায়ন করবেন, কি মিডিয়ামের মাধ্যমে করবেন, হয় কবিতার মাধ্যমে নাকি গল্পের মাধ্যমে নাকি একটা সিনেমার মাধ্যমে, সেই চয়েসটা ওনার কাছে খোলা ছিল। আমার মনে হয় শিল্পী হিসেবে প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের পথ খোলা থাকে, কিন্তু এই ধরনের মানসিকতাটা ওইটাকে গ্রহণ করার জন্যে, ওটাকে ব্যবহার করার জন্যে ওইটা থাকে না। আপনার কাছে ওনার কোন লেখা সবচেয়ে ভালো লাগে? একটা হচ্ছে ঈর্ষা কাব্যনাট্যটা, যেটা আমি ওই বলা যায় ফ্যান 20 বছর ধরে প্রায়, এবং এটা আমি পড়েছি। এ একমাত্র বাংলা কাব্যনাট্য যেটা আমি গোড়া আগা থেকে গোড়া মন দিয়ে পড়েছি, এবং এটা নিয়ে বিস্তারিত আলাপ করেছি ওনার সাথে অনেকদিন।
কারণটা হচ্ছে খুব খুব একটা মানে অন্য ধরনের একটা নাটক, যেখানে একটা নাটকের একটা থ্রি অ্যাক্ট স্ট্রাকচার থাকে। সে উনি এইসব থেকে বেরিয়ে এসে সাতটা ডায়ালগের মধ্যে একটা নাটক সম্পন্ন করেছেন, আর তার মধ্যে অনেক কিছু আছে, যেমন মানে মানুষের চরিত্র থেকে শুরু করে, ভালোবাসা থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের চেতনা, অনেক অনেক কিছুর মধ্যে তিনি চলে যান। তো ওই নাটকটা আমি অনুবাদ করছি এবার, তো তিনটা বই বেরোচ্ছে ওনার অনুবাদের, তার মধ্যে এটা একটা আমি বেছে নিয়েছি। উনি যখন মারা যাচ্ছিলেন 2 বছর আগে এই সময়, আমি 2-3 দিন আগে হবে আমি ওনাকে বলেছিলাম ওনার মৃত্যুশয্যায় যে আমি এই নাটকটা অনুবাদ করব। তো আমার কাছে মানে এটা একটা খুব একটা একটা স্বস্তি লাগছে, মানে এক ধরনের মানে একটা শান্তি লাগছে মনে যে আমি এটা করতে পারছি এখন। গুপ্ত জীবন প্রকাশ সমৃদ্ধ নামে একটি উপন্যাস ওনার, এবং এটা আমার কাছে ভালো লাগে। ওনার অনেক লেখা পড়েছি, কিন্তু এটা এটা আমি বোধহয় খুব ইদানিং হয়েছে আমি পড়েছি, বেশি 5-6 বছরের বেশি হবে না। এবং এই গল্পটার মধ্যে ছোট একটা গল্প হলেও আমি বাবার জীবনের অনেক কিছুর সাথে মিল পাই সেখানে, যিনি একদম কাল্পনিকভাবে একটা চরিত্র তৈরি করেছেন, যে খুব মানে সাধারণ একটা পরিবেশ থেকে উঠে এসে বিশাল বড় একটা কিছু হয়ে যায়, সে অপ্রস্তুত সে ওইভাবে নিজে যাওয়ার জন্যে। তারপরে সে জলেশ্বরী যে বাবা তৈরি করেছেন, সে জলেশ্বরী কথা আছে ওখানে। আমি এখন উনি মারা যাওয়ার পরে কুড়িগ্রামে বেশ ঘন ঘন যাওয়া হয়, এবং ওনার ওই ওই উপন্যাস থেকে অনেক জায়গায় আমি মিল পাই, যে ঈদগাহ ময়দান আচ্ছা এই জায়গাটার কথা উনি বলছিলেন, নদীর পাড়ে অমুক জায়গার কথা বলছিলেন। তো ওটা আমার মনে হয় যারা ওনাকে চেনেন ব্যক্তিগতভাবে তারা এই উপন্যাসটা পড়ে দেখবে যে ওই লেখার মধ্যেও অনেক গুপ্ত কথাই লেখা আছে ওই উপন্যাসের মধ্যে। কিন্তু জনগণের কাছে তো খুবই তুমুল জনপ্রিয় বই হচ্ছে নিষিদ্ধ লোবান এবং খেলারাম খেলে যা, এই দুইটি বইয়ের কথা আপনি কেন বলছেন না? এই দুটি বইয়ের কথা কারণ এই দুটি বইয়ের কথা সবাই বলে। নিষিদ্ধ লোবান এখন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ চেতনা, তো এটা একটা থাকবেই, মানে আমাদের আমাদের বাঙালি জাতি হিসেবে এটা আমাদের কাছে একটা বিশাল বড় জিনিস। এবং বাবার প্রজন্মের যে সব শিল্পীরা আছেন, ধরুন আজ থেকে 50 বছর কি 100 বছর পরে ওনাদেরকে স্বাধীনতার লেখক বা সাহিত্যিক বলা হবে, যে স্বাধীনতার সময় আশেপাশে যারা ছিলেন, যারা মানে ওই ওই পরিস্থিতির মধ্যে ছিলেন, সেটা ওদের শিল্পে কীভাবে প্রকাশ পেয়েছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগের কথা, এখন আমাদের বাপ চাচারা বেঁচে আছে যারা মুক্তিযুদ্ধে ছিলেন, কিন্তু 100 বছর পরে এইটাকে একটা মানে একটা আলাদা একটা ফেস হিসাবে দেখা হবে বাংলা সাহিত্যে, যে এই মুক্তিযুদ্ধের চেতনার লেখকগুলো। তো সেখানে নিষিদ্ধ লোবান তো ওখানে সবাই বলবে, এরকম এটা বলা বাহুল্য, এটা হচ্ছে একটা জনপ্রিয় একটা লেখা হবে। আরেকদিক থেকে খেলারাম খেলে যায় এখন বইটাকে ভালোবাসতে হয় আবার, মানে মানে কি কি বলবো, এখন খেলারাম হচ্ছে এমন একটা লেখা, আজকালকার মিডিয়ার ইন্টারনেট এইসবের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি খেলারামকে, মনে হয় যে এটা একটা কেজি ক্লাস 1-এ পড়ানোর মতো একটা বই। এটা তেমন কিছুই ওর মধ্যে লেখা নেই যে আতঙ্কিত হবার কথা বা এমন কিছু অশ্লীলতা উল্লেখ করা নেই, কিন্তু যেটা আছে সে বইয়ের মধ্যে সেটা ছিল তার তার সময় থেকে, তার কাল থেকে অনেক দূর আগে, অনেক তার দর্শনটা আরও অনেক এগিয়ে ছিল তখন। যদিও এটা 60-এর দশকে লেখা গল্পটা, তিনি একটা ভবিষ্যতে এক জায়গার কথা। এটাই কিন্তু একজন লেখকের সবচেয়ে বড় গুণ, এই কারণেই কিন্তু উনি আজও আমাদের মাঝে, আমরা তাকে স্মরণ করছি, আমাদের মাঝে জীবিত আছেন। জি জি, এবং তিনি সেই সেই জিনিসটা, আমরা কিন্তু সেই পরিস্থিতি পেরিয়ে আরও অনেক দূর এগিয়ে গেছি, ওটা ছাড়িয়ে গেছি, সেই খেলারামের মানে সমাজ ছাড়িয়ে কোথায় চলে গেছি আজকাল আমরা, কিন্তু অথচ তখন মানুষে অপ্রস্তুত ছিল এই ঠিক ওই জিনিসটাকে, মানে সরাসরি ওদেরকে বলা হবে বা গ্রহণ করতে হবে ওটার জন্য ওরা অপ্রস্তুত ছিল। এবং আরেকদিক থেকে আমার আমার ব্যক্তিগত ধারণা খেলারাম মানে মনে রাখার মতো একটি কাজ, কারণ এই প্রথম বোধহয় এত এত মেইন স্ট্রিমে দেখা যায় যে একটা অ্যান্টি হিরোকে হিরো বানানো হচ্ছে, সে লোকটা কিন্তু ভালো লোক না,
অথচ সে হচ্ছে বইয়ের নায়ক, একটা খারাপ লোক আবার নায়ক হয় কিভাবে? আমরা তো জানি যে হিরো ভালো, ভিলেন খারাপ। আমরা যতটুকু জানি যে উনি তো নিয়ম মাফিক লেখালেখি করতেন, আপনার কাছে যদি জানতে চাই যে উনার লেখার আসলে সারাদিনটা কিভাবে কাটতো? উনি সব দিক থেকে খুব ডিসিপ্লিনড একটা মানুষ ছিলেন, যে জিনিসটা আমি এখনো পারি না অনুসরণ করতে। কিন্তু উনি 6টা 7টার মধ্যে দেখা যাবে গোসল টোসল করে একদম দিনের জন্যে প্রস্তুত হয়ে উনি আছেন, যে কোনো মুহূর্তে ওনাকে যদি কেউ বলে যে এখন বেরিয়ে যেতে হবে বা কোথাও যেতে হবে, উনি প্রস্তুত। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম এটা নিয়ে একবার, বলছিলাম যে তোমার তো কোনো অফিস নেই, তো তাহলে এত 6টার সময় রোজ রেডি হয়ে, কোনো উইকেন্ড নেই, কোনো শুক্রবার নেই, কিছু নেই, 6টার মধ্যে তুমি রেডি হয়ে? লেখালেখিকে উনি ফুল টাইম প্রফেশন হিসেবে নিয়েছিলেন। উনি তখন রেডি হয়ে থাকতেন এবং বললেন যে আচ্ছা, অফিস নেই বলেই উনি এত নিয়ম মেনে চলেন, কারণ সে বলে যে আমি যদি পাজামা পরে থাকতে চাই কোনোদিন, সারাদিন কাজ নেই, তাহলে তো পাজামা পরেই দেখা যাবে সারাদিন কেটে যাচ্ছে আমার, তো নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হয়। তো সেদিক থেকে তিনি খুব নিয়ম মেনে চলতেন এবং এটা এটার প্রয়োজনও ছিল, কারণ আপনি যদি দেখেন যে ওনার যে 300-400টা কাজ রেখে গেছেন, ওই পরিমাণের উৎপাদন কিন্তু মানে করা সম্ভব না যদি মানে একটা ডিসিপ্লিন না থাকে ভিতরে। এই যে ডিসিপ্লিনের কথা বলছিলেন এবং উনি বাসায় বসেই একদম অফিসিয়াল ড্রেস আপ করেই উনি লিখতেন, তো সেখান থেকে জানতে চাই যে উনি কিন্তু খুব ফ্যাশন সচেতন একজন ব্যক্তি ছিলেন, তো এটা কি উনি সচেতনভাবেই করতেন নাকি ওনার ক্যারেক্টারিস্টিকটাই এমন ছিল যে উনি খুব ফ্যাশনেবল ছিলেন? উনি খুবই ফ্যাশনেবল ছিলেন, এটা এটা নিজে থেকে উনি মানে প্রায় দেখা যেত যে উনি আমার কোনো একটা জ্যাকেট বা কিছু পছন্দ হলে উনি এসে মানে একটু ওয়ার্ড্রোবের মধ্যে দেখতেন, বাহ এটা বেশ ভালো, তো আমি এটা পড়ছি এটা ওটা। তো উনি বেশ, আমি মানে ছোটোবেলা থেকেই দেখে এসেছি, অনেক অনেক শৌখিন। এবং 70-এর দশকের দিকে যখন এই তখন এই যে বিটলস এরা পার হয়ে রক অ্যান্ড রোল আসছি লন্ডন শহরে, তখন এই যে ফ্লেয়ার করা জামা কাপড়, গলায় বড় বড় চেইন, চুল লম্বা, সব দেখেছি ওনার ওইসব এক একটা ফেজ যেতে। তো না, উনি মানে মন থেকেই খুব সচেতন ছিলেন। আপনার মা আনোয়ারা সৈয়দ হক একজন প্রখ্যাত লেখক, তো বাবা মা দুইজনই তো লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, তো আপনার লেখালেখির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে? আমরা জানি আপনি নিজেও একজন লেখক, লেখালেখির সঙ্গে জড়িত আছেন। লেখালেখিতে প্রভাব ফেলে নাই বলতে গেলে, কিন্তু আমার পড়ার দিক থেকে প্রভাব ফেলেছে, কারণ আমি মানে খুব কম দিন গিয়েছে যে আমি কোনো সময় আমি কোনো দিন যাইনি যে বাবা বা মার হাতে একটা হয় একটা বই দেখি নাই অথবা বইয়ের আলোচনা শুনি নাই। তো পড়ার পরিস্থিতি পরিবেশটা ওখানে ছিল, তো ওনাদের লেখার দিক থেকে প্রভাব যদি বলতে হয় তা বোধহয় বহু পরে, আমার 35-এর পরে কিছুটা এসেছে, কিন্তু মানে পড়ার অভ্যাসটা সেই ছোটোবেলা থেকে ওনাদের কাছ থেকে। আমরা জানি যে আপনি সৈয়দ শামসুল হকের কিছু বইয়ের অনুবাদের কাজ করছেন, তো কোন কোন বইয়ের অনুবাদের কাজ করছেন এবং কবে নাগাদ আমরা এই বইগুলো পেতে পারি? ঠিক করেছি, আমার প্রতি বছর আমার 1/3 সময় আমি বাবার কাজের অনুবাদের পেছনে দেব। আমার নিজের কাজকে আমি কমিয়ে এনেছি এবং এটা এটার কারণ হচ্ছে যে উনি চাইতেন খুব ওনার লেখাটা আরেকটু প্রচার পাক, এখন উনি বেঁচে থাকতে যে কোনো কারণে হোক হয় নাই। এবং একদিক থেকে দেখতে হয় যে বাংলাদেশে পাবলিশিং ইন্ডাস্ট্রিটাও অতটা ম্যাচিওর ছিল না যে ওভাবে এখন একটা গ্লোবাল একটা দৃষ্টিভঙ্গি থাকবে, এখন সব সুযোগ সুবিধাই আছে আমাদের কাছে, আমিও আছি। তো ভাবলাম সেই ফাঁকে ওনার ওই একটা শেষ ইচ্ছা আমি একটা পূরণ করতে পারি যদি আমি এইভাবে মানে প্রচারটা ওনার কিছু লেখা নিয়মিতভাবে প্রতি বছরে আমি একটু একটু করে অনুবাদ করে যেতে পারি। আমরা আজকের এই দিনে সৈয়দ শামসুল হককে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সবশেষে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার বাবা সম্পর্কে কিছু বলতে চান। আমার জীবনে সুখ দুঃখের সময় সবসময় বাবা পাশে ছিলেন, মানে হয় ইচ্ছাকৃতভাবে ছিলেন অথবা উনি সবসময় দেখা গিয়েছে যে আমার জীবনে মূল কোনো একটা ঘটনা ঘটেছে, বাবা কেমন জানি হঠাৎ করে এসে হাজির হলেন লন্ডনে অথবা এমনি আমাদের দেখা হয়ে গেল। এবং বিপদের সঙ্গী যেটাকে বলে, তো বাবা তো অনেক কিছুই ছিলেন আমার কাছে, একসাথে বাবা, তারপরে আমার শিক্ষক এবং আমার বন্ধু। তো আমরা দুঃখ করতাম প্রায় এবং তিনি প্রায় বলতেন যে দিস টু শ্যাল পাস, এটাও চলে যাবে, এটাও চলে যাবে।
তো তার মৃত্যুবার্ষিকীতে সেই কথাই আমার কাছে মনে হয় যে মানে 2 বছর আগে আমার কাছে তখন আসলেই মনে হয়েছিল, অনেকের কাছে মনে হয়েছিল যে এরপরে কি ভবিষ্যতে কি হবে, জীবনটা চলবে কিভাবে। তো এখন দেখেন 2 বছর পার হয়ে গেছি, এখানে আছি আপনার সাথে আবারও কথা বলছি, আছি তো, বেঁচে আছি, পেরিয়ে গেছে। তো উনি বলতেন দিস টু শ্যাল পাস, তো আমাদের জীবনে মানে যখনই যা হয় না কেন, যতই মানে খারাপ সময় যাক না কেন, একটু ধৈর্য ধরে থাকলে সেটা কেটে যাবে, এক সময় কাটতে বাধ্য সে। আবারও ওনাকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্তর, ঢাকা 1205, ফোন 9632030-4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ইংরেজ লেখক H.G. ওয়েলসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রকৃতির নিয়ম হচ্ছে হয় খাপ খাওয়াতে হবে, নইলে হারিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।